এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি প্রথম এক্সপেরিমেন্ট। আমাদের ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরিতে হচ্ছে হলো এক্সপেরিমেন্টগুলো তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হলো ইন্ডিকেটর সাইড, একটা হচ্ছে বিটুমিন সাইড, আরেকটা হচ্ছে হলো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। সেটা আপনারা পাবেন ফিল্ডে, সেখানে দুইটা থেকে তিনটা এক্সপেরিমেন্ট আছে। তা আমরা হচ্ছে হলো আজকে শুরু করি হচ্ছে হলো এগ্রিগেটের পার্ট দিয়ে। তো আজকে প্রথম এক্সপেরিমেন্ট হচ্ছে হলো এগ্রিগেট ইমপ্যাক্ট ভ্যালু। তো এগ্রিগেট ইমপ্যাক্ট ভ্যালু টেস্টের ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে হলো এগ্রিগেটের সাইজ। যে স্যাম্পলটা আমরা টেস্ট করবো সেই স্যাম্পলটা হচ্ছে হলো সাইজটা হচ্ছে হলো সিলেক্ট করা। তা আমাদের হচ্ছে হলো এটা হচ্ছে হলো আমাদের স্যাম্পল। এখানে হচ্ছে হলো যে স্যাম্পলগুলো আছে এগুলো হচ্ছে হলো টাইপটা কি স্টোন, হ্যাঁ স্টোন সি, আর সাইজটা হচ্ছে হলো বিএস বিটিস স্ট্যান্ডার্ড। যে সিটগুলো আছে এই সিটগুলো হচ্ছে হলো 14 মিলিমিটার, সিট করা হচ্ছে হলো ফার্স্ট এবং 10 মিলিমিটার, সিট করা হচ্ছে হলো রিটেন। ঠিক আছে, এটা গেল আমাদের স্যাম্পল স্যাম্পল সিলেক্ট। আর তারপর হচ্ছে এই স্যাম্পলগুলো আমরা কী করবো টেস্ট করবো এই মেশিন দ্বারা, এআইপি মেশিন দ্বারা। এআইপি মেশিন হচ্ছে হলো মেশিনের কাজটা বলি, মেশিনে হচ্ছে নির্দিষ্ট কিছু স্যাম্পল আমরা নিচে রাখবো, সেটা ওয়েট দিয়ে আমরা নিচে রাখবো একটা মোল্ডের সাহায্যে, মোল্ডের ভিতরে রেখে নিচে রাখবো। তারপর আমরা স্টোর দেবো এই হ্যামারটার সাহায্যে। ঠিক আছে, এই হ্যামারটার ওয়েট হচ্ছে হলো 13.5 থেকে 14 কেজি, 13.5 থেকে 14 কেজি ওয়েট। এই হ্যামারটা একটা নির্দিষ্ট দূরত্ব উপরে ওঠে, তারপরে এটা অটোমেটিক মিসি পড়ে যায়। তো এর ডিস্টেন্সটা হচ্ছে 380 মিলিমিটার। ঠিক আছে, ডিস্টেন্স 380 মিলিমিটার উপরে উঠলে প্লাস মাইনাস আছে, সেটা দেওয়া আছে প্লাস মাইনাস প্লাস মাইনাস। তো 380 মিলিমিটার উপরে যখন ওঠে তখন অটোমেটিক এটা নিচে পড়ে যায়। ঠিক আছে, তো নির্দিষ্ট ভর নিয়ে, ভর কত50 মিলিমিটার, আর ডায়া হচ্ছে হলো 100 মিলিমিটার। ঠিক আছে, ভিতরের মোল্ডটা, হ্যাঁ, আর যে মোল্ডের সাহায্যে আমরা হচ্ছে স্যাম্পলটা রাখবো এই নিচে, দেখেন এই খাস কাটা আছে না, এখানে হচ্ছে হলো এটা কি বলে খাস কাটার ভিতরে এই এই যে মোলটা এখানে রেখে দেবো, এই মোলটার ডায়াটা হচ্ছে হলো 102 মিলিমিটার, 102 মিলিমিটার হচ্ছে হলো ডায়া। তাহলে 102 মিলিমিটার যদি ডায়া হয় তাহলে এর এর ডায়া কত? 100 মিলিমিটার। তাহলে সহজে কি এগ্রিগেটের উপরে পড়তে পারবে। ঠিক আছে, আর এর ডেপ আর এটার লং হচ্ছে হলো লেন্থ হচ্ছে হলো সেম 50 মিলিমিটার। ঠিক আছে, তো আমরা প্রথমে আমাদের কাজ হচ্ছে স্যাম্পল হচ্ছে ওয়েট নেওয়া, ওজন নেওয়া। ঠিক আছে, তো দেখি এটা হচ্ছে স্যাম্পল মোল্ড। প্রসিডিউরটা আমরা আগে একটু বলে নিই, এটা হচ্ছে স্যাম্পল মোল্ড। এই মোল্ডটা হচ্ছে হলো আমরা তিন লেয়ারে ফিল আপ করবো, পার লেয়ারে প্রতিবার ট্যাম্পিং করবো, ট্যাম্পিং রড এই ট্যাম্পিং রডের সাহায্যে। আমরা এর আগে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে যে ট্যাম্পিং রড পেয়েছিলাম সেই ট্যাম্পিং রডের হচ্ছে ডায়া ছিল কত? 16 মিলিমিটার, আর এটা ডায়া হচ্ছে 10 মিলিমিটার। আর ওই যে ইঞ্জিন ম্যাটেরিয়ালসের যে ট্যাম্পিং রড ছিল ওর লেন্থ কত ছিল? 600 মিলিমিটার। ঠিক আছে, আর এর লেন্থ হচ্ছে 230 মিলিমিটার। ঠিক আছে, তো প্রথমে আমাদের কাজ হচ্ছে 230 মিলিমিটার আছে এটা মধ্যে আছে ওয়েটার নেম লেখেন ওয়েটার মোল্ড 888।